এবারে মার্কিন মুলুকের লাস ভেগাসে বসছে বঙ্গ সম্মেলনের আসর। শুরু হয়ে গেছে বঙ্গ সম্মেলনের প্রস্তুতি, নাচে গানে কবিতায় উঠে আসবে বাংলার মুখ। বিবছরে মার্কিন মুলুকে বসে বঙ্গ সম্মেলনের আসর। বঙ্গ সম্মেলন মানেই বাংলার সংস্কৃতির মুখ, যে মুখে ধরা পড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, লোক উৎসব, নাচ গান। এবছর বঙ্গ সম্মেলনের আসর বসছে স্বপ্নের শহর লাস ভেগাসে। বঙ্গ সম্মেলন মানে সারা পৃথিবীর বাঙালিকে এক জায়গায় নিমন্ত্রণ করা এবং তিন দিন ধরে আমাদের আড্ডা, বাঙালির যে আড্ডা সেটাই আমরা করি, তার সাথে একটু গান বাজনা হইচই হয় করছি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি সদ্য নোবেল পুরস্কার পেয়েছেন তাকে আনার জন্যে উনি বলেছেন যদি কিছু না থাকে নিশ্চয়ই আসবো। 40 বছর ধরে চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা খুবই গর্বিত যে 40 বছর পৃথিবীর কোনো এথনিক গ্রুপ, গুজরাটি, মারাঠি, আইরিশ বা স্প্যানিশ, 40 বছর ধরে 8,000 লোক একটা মঞ্চে নিয়ে আসতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীর কোনো গোষ্ঠী কন্টিনিউসলি। এইটার জন্যই আমাদের, যদিও বাঙালিদের পয়সা করি কম, কিন্তু মানসিকতা, এই কালচারটা আমাদেরকে বাঁচিয়ে রেখে 40 বছর। সম্মেলনে আমন্ত্রিত থাকছেন বাংলার সেরা তারকারা। আমাদের অনেকেই বলে যে ক্লাসিক্যাল আর্টিস্ট থাকে না, এই জন্য আমরা ঠিক করেছি এইবার আনছি রশিদ খাঁ, কলকাতার নাম করা, বোম্বে থেকে রনু মজুমদার, এবার এর থেকে কলকাতা থেকে তরুণ ভট্টাচার্য, তারপরে শুভঙ্কর তবলায়, এই হলো ক্লাসিক্যাল। জুলাইয়ের 3-4-5 বাংলার গানে কবিতায় জমে উঠবে লাস ভেগাস। রবিশঙ্কর ও হেমন্ত মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জি 24 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।